পেনভিশন টিভি প্রেজেন্টস বদলি পরীক্ষা দেয়া কি জায়েজ হবে? এই ব্যাপারে মূলনীতি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করবে তারা আমাদের দলভুক্ত না। মুসলিম কখনো প্রতারণা করতে পারে না। যদি এমন হয় যে লিগ্যালি কাউকে প্রক্সি দেওয়ার অনুমোদন দেয়া হয়েছে কারো অপারগতা বা অসুস্থতা বা পরিস্থিতির কারণে, সেটাতে তো কোনো অসুবিধা নাই, তাকে অনুমোদন দেয়া হয়েছে, এই ব্যক্তি এই ব্যক্তির বদলি পরীক্ষা দিতে পারবেন এই জরুফ বা এই অসুবিধার কারণে। এছাড়া মানে এই জিনিসটাকে হাইড করে যে যিনি পরীক্ষার্থী তিনি হয়তো পড়াশোনা করেন নাই, আরেকজনকে কিছু পে করলেন বা কোনো ফেভার তার জন্য দিলেন, তিনি রাজি হয়ে মানে এটাকে গোপন করে তিনি গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, এটা সুস্পষ্ট প্রতারণা। কোনোভাবে এটা বৈধ হতে পারে না, একজন মুসলিম হিসেবে আমাদের জন্য কখনো এটা বৈধ না।